এবার ত্রিপুরা রাজ্যের আসল গণতন্ত্রের চিত্র আমরা ডাবলিং এর সরকারের বিরুদ্ধে আমরা তুলে ধরেছি। ওমরপুর বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে কৈলাস শহরে একাধিক এলাকাতে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় যুবকরা। স্থানীয় গ্রামবাসীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের আগামী দিনে পরিবর্তন চাই, এই পরিবর্তনের হাওয়া কিন্তু বইতে শুরু করেছে 2023 এর বিধানসভা নির্বাচনের। ডাবলিং এর সরকারের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে আগামী 2023 এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যবাসী। আপনাদেরকে সরাসরি সেই চিত্রটি দেখাচ্ছি আমরা কৈলাস শহরের প্রান্ত থেকে। ত্রিপুরা রাজ্যের কার্যত গণতন্ত্রকে হারিয়ে ফেলেছে বিজেপির জোট সরকারের শাসনে, তাই আগামী 2023 এর প্রদ্যমনী শিবিরে বড় ধাক্কা খাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রস্তুত আছে তৈরি হওয়া ও লড়াই হবে ময়দানে। এবার ওমরপুর নতুন বাজার এলাকাতে স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভ পানীয় জলের দাবিতে। এবার বিকাশ ঘটবে কি? 2018-তে করেছিলাম ভুল, 23-এ ফুটবে না আর পদ্ম ফুল। ওমরপুর এলাকাবাসীদের বিক্ষোভ, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠলেন, সেই চিত্রটি সরাসরি একবার দেখুন।